লিকার চা উপকারিতা, পুষ্টি এবং ঝুঁকি। পানীয়ের মধ্যে চা আর কফি যে খুব জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। আড্ডা দিতে, ক্লান্তি দূর করতে, কাজের ফাঁকে আর কিছু না হোক, এক কাপ চা কফি, এই দুটি পানীয় ছাড়া কোনো কিছুই যেন ঠিকঠাক জমে না। এই দুটি পানীয় আমাদের কাছে নিত্যদিনের খুবই সাধারণ ব্যাপার, তবে উভয়েরই কিছু উপকারিতা অপকারিতা আছে। এবার চলুন জেনে নেই এ সংক্রান্ত কিছু তথ্য। চা গাছ থেকে চা পাতা পাওয়া যায়, আর এই চা পাতা থেকে তৈরি হয় চায়ের গুঁড়ো, যা আমাদের কাছে চা পাতা নামে পরিচিত। ভেগান নিয়ে যারা সচেতন তারা অনেকেই গ্রিন টি বা সবুজ চা খান। গবেষণায় দেখা গেছে সবুজ চায়ে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এছাড়া বিভিন্ন খনিজ উপাদান যা প্রতিটি মানুষের শরীরেই প্রয়োজন। লিকার চায়ের কিছু উপকারিতা, পুষ্টি ও ঝুঁকি আছে, সে সম্পর্কে আমরা জেনে নেব। লিকার চা পানের উপকারিতা। লিকার চা হার্টের রক্ত সরবরাহ বাড়ায়, হৃৎপিণ্ডকে সুস্থ রাখে, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে সহায়তা করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করে, মস্তিষ্ককে সচল রাখে, শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে, রক্ত চলাচল ভালো রাখে। প্রতিদিন চা পান করলে ইউভি রেডিয়েশন এর ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের কোষগুলোকে রক্ষা করা যায়, ফলে স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে লিকার চা উপকারী, কারণ এটি কোষ থেকে সাধারণের তুলনায় প্রায় 15 গুণ বেশি ইনসুলিন নিঃসৃত করে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করে। কিডনি রোগের জন্য উপকারী, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। লিকার চা এর কিছু পুষ্টি গুণাগুণ। চা এর মধ্যে রয়েছে ক্যাফেইন, অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্লোরোফিল, ক্লোরাইড, অ্যালুমিনিয়াম, মিনারেলস ইত্যাদি। ব্ল্যাক টি বা লিকার চাতে পলিফেনল রাসায়নিক যৌগ রয়েছে, যা উদ্ভিদ অতিবেগুনি রশ্মি বা ক্ষতিকারক রোগ জীবাণু থেকে রক্ষা করে। পলিফেনল গুলোকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট গুলো ফ্রি রেডিকাল কোষগুলোর ক্রিয়াকলাপকে প্রতিহত করতে পারে, ফ্রি রেডিকাল এর ক্ষতি করতে পারে এবং এমনকি দেহের কোষগুলোকে মেরেও ফেলতে পারে। ফ্রি রেডিকাল গুলো ক্যান্সারের মতো অনেক রোগের বিকাশও অবদান রাখে। লিকার চা পানের অপকারিতা। অতিরিক্ত লিকার চা পান করলে বিপরীত প্রতিক্রিয়া ঘটতে পারে, সঠিক সময় বা সঠিক উপায়ে চা পান না করলে শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া ঘটতে পারে। খাবার আগে বা খাবার পরে চা পান করা উচিত না, এতে বিভিন্ন সমস্যা হতে পারে। চা শরীর থেকে ভিটামিন বি শোষণ রোধ করে এবং বেরিবেরি রোগের অন্যতম কারণ। হজম প্রক্রিয়া ব্যাহত করে, খিদের অনুভূতি নষ্ট করে। অতিরিক্ত চা পান ঘুমের ব্যাঘাত ঘটায়, বেশি চা পান করলে আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ায়। চা খাওয়ার থেকে আয়রন শোষণ করে, অ্যানিমিয়া হতে পারে। অতিরিক্ত চা বা কফি পানের কারণে এগুলোর প্রতি আসক্তি তৈরি হয়, ফলস্বরূপ এক মুহূর্ত চা বা কফি ছাড়া থাকা যায় না, মাথা ব্যথা, ক্লান্তি অনুভব। গড় অবস্থায় অতিরিক্ত চা কফি পান করা উচিত নয়, খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি হতে পারে। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন, নোটিফিকেশন বেলটি অন করে দিন আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে।